এই মুহূর্তে খুলনা থেকে সহকর্মী এস এম মনিরুজ্জামান ও বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। মনির, প্রার্থীরা প্রচারের সময় কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, আর এর সাথে জানাবেন যে প্রার্থীদের প্রতিশ্রুতির বিষয়ে নগরবাসীরা কি বলছে? এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। যেমনটা বলছিলেন, সকাল থেকেই কিন্তু প্রচার প্রচারণা গণসংযোগ মত বিনিময় সভায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তারা কিন্তু ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা ভোটারদের বিভিন্নভাবে আশ্বস্ত করছেন তারা বিজয়ী হলে তারা তাদের প্রতিশ্রুতি দেওয়া কাজগুলো করবেন। বিশেষ করে খুলনা শিল্প অঞ্চল, জানেন শিল্প অঞ্চলে অনেক মিল বন্ধ রয়েছে, তাই মেয়র প্রার্থীরা ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন যে আগামীতে নির্বাচিত হলে তারা এই জুট মিলগুলো পুনরায় চালু করার ব্যবস্থা করবেন এবং যে সকল সড়ক এখনও ভাঙা রয়েছে, এখনও কাজ করেনি, সে সকল সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ, কালভার্ট নির্মাণ, পানির ব্যবস্থা সহ খুলনা নগরীকে একটি আধুনিক পরিকল্পিত সুন্দর নগরী হিসেবে গড়ে তুলবেন এমনটা প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র প্রার্থীরা। সেই সঙ্গে বর্তমান যে সদ্য সাবেক মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক, তিনি সবসময় বলে আসছেন যে তিনি যদি আগামীতে নির্বাচিত হতে পারেন তার যে অসমাপ্ত কাজ রয়েছে সেই অসমাপ্ত কাজ তিনি সমাপ্ত করবেন। সেই কথা বলে কিন্তু ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে তিনি ছুটছেন, তিনি কিন্তু সকাল থেকে রাত মধ্যরাত পর্যন্ত ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, ভোট চাচ্ছেন। তিনি এই মুহূর্তেও কিন্তু খুলনার বড়বাজার এলাকায় গণসংযোগে রয়েছেন। এইভাবেই কিন্তু খুলনায় প্রতিটি ভোটারের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন মেয়র প্রার্থীরা, কাউন্সিলর প্রার্থীরা, এবং তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা আগামীতে নির্বাচিত হতে পারলে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। সেই সঙ্গে নতুন যে সকল প্রার্থীরা রয়েছে তারাও কিন্তু বলতেছেন যে আগামীতে তারা নির্বাচিত হতে পারলে খুলনাকে তারা একটি নতুন শহর উপহার দিবেন, তারা খুলনাকে একটি ক্লিন শহর, গ্রিন শহর উপহার দেবেন, এমনটা নতুন প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়ে চলছেন ভোটারদের। মাহবুবা, এই ছিল খুলনা থেকে কেসিসি নির্বাচনের সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাব বরিশাল, আমাদের আর এক সহকর্মীর কাছে। বরিশাল আছে আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ জি, আসলে মনির আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছেন, বরিশালের নির্বাচনের প্রতিশ্রুতি কিন্তু একই রকম, অর্থাৎ সকাল থেকে কিন্তু আমরা ঘুরে বেরিয়েছি শহরের বিভিন্ন আনাচে কানাচে, আমরা দেখতে পেয়েছি প্রচার প্রচারণার কতটা তৎপর চলছে। তবে একটু আপনাকে জানিয়ে রাখি যে আজকে যে তথ্যটি সেটা হচ্ছে যে দুপুর নাগাদ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার যিনি প্রার্থী রয়েছেন সেনিবাদ খোকন আবদুল্লাহ, তিনি বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত বরিশাল জেলা ও মহানগরের এক প্রতিনিধি সম্মেলনে তিনি যোগদান মাধ্যমেই তার প্রচারণা আজকে শুরু হবে। পাশাপাশি লাঙ্গলপুতিকে যিনি রয়েছেন মুফতি ফয়জুল, উনি কিন্তু আজকে প্রচারণা শুরু করবেন বরিশাল জিলা স্কুলের মোড় থেকে সদর রোড পর্যন্ত। অপরদিকে লাঙ্গলপুতিকে যিনি হাত পাখা লাঙ্গলপুতিকে যিনি রয়েছেন জাতীয় পার্টির, তিনি কিন্তু প্রচারণা করবেন নগরীর স্টিমার ঘাটে। সুতরাং মেয়র প্রার্থীরা, অন্য অন্য যারা রয়েছেন স্বতন্ত্র, তারাও কিন্তু আজকে দিনভর প্রচারণা করবেন। এরপরে রাতে তাদের উঠা বিকেল পরেই কিন্তু দাঁড়িয়ে আছি বরিশাল নগরীর 4 নম্বর এবং 7 নম্বর ওয়ার্ডের ঠিক বর্ডারের রাস্তাটিতে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যারা রয়েছে এরা কিন্তু সকলেই কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন তার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্যভাবে আপনাকে একটু বলে রাখি, বরিশালে কিন্তু শুধুমাত্র কাক ডাকা সকাল থেকেই কিন্তু প্রচারণা শুরু হয় কাউন্সিলর প্রার্থীদের, আর মেয়রের প্রচারণা কিন্তু শুরু হয় মেয়র প্রার্থী যারা তারা কিন্তু দুপুরের পর থেকে মেয়রের প্রচারণা শুরু হয়। সুতরাং আমি একটু কথা বলতে চাই, এখানে যারা নারীরা রয়েছেন খুব সকালেই এই তারা প্রচারণায় সড়কে বের হয়েছেন। আসলে আপনারা তো খুব সকালেই বের হয়েছেন প্রচারণায়, কি কি বলছেন, কার পক্ষে কথা বলছেন, কি বলছেন? আমাদের তো প্রথম আমাদের যে নেতা নৌকার কান্ডারি আমাদের খোকন বা সেনি আবদুল্লাহ খোকন ভাইয়ের জন্য, আর এখন আমরা এই সকালে আমাদের যে নারীর প্রচার আমাদের কোহিনুর আপা, সে আমাদের দীর্ঘদিন আমাদের মহিলারা যারা আছি, আমাদের গরিব রিক্সাওয়ালা, ব্যবসায়ীওয়ালা, ভ্যানগাড়িওয়ালা, দোকানদার, এ তার সর্বস্ব দিয়ে আমাদের চেষ্টা করে পাশে থাকার। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনিও অনেক সকাল থেকে, মানে আপার আপা অনেক ভালো কাজ করে, সব সময় সবার, তার দুয়ার সবার জন্য খোলা। সে শুধু যে নির্বাচন আসলে কাজ করে তা না, সে সারা বছরই সবার কিছু না কিছু। জি, আসলে শুনতে পাচ্ছেন, আসলে কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন তাদের যে ভক্ত যারা রয়েছেন, অর্থাৎ তাদের সমর্থকরা, তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন, তাদের নগর উন্নয়নের বিভিন্ন কথা তারা বলছেন এবং সার্বিক সুযোগ সুবিধা নগরবাসী পাবে এমন প্রত্যয় তারা সবার কাছে ব্যক্ত করছেন। তো কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার।
বরিশাল থেকে নির্বাচনী প্রচারণার সকালের এই ছিল আমার কাছে তথ্য। মাহবুবা ধন্যবাদ মনির ও আরিফ, এতক্ষণ খুলনা থেকে এসে মনিরুজ্জামান আর বরিশাল থেকে জানাচ্ছিলেন। আরিফুল ইসলাম।